কল আছে, জল নেই। এমনি এক গুরুতর সমস্যায় গত 3 দিন ধরে ভুগছে জলপাইগুড়ির 5টি ওয়ার্ডের সাধারণ মানুষ। এই জলের সমস্যায় ভোগার পরে পৌরসভায় এবং স্থানীয় কাউন্সিলরদের জানিয়েও মেলেনি কোনো সুরাহা। আর এরই প্রতিবাদে নামেন এলাকাবাসীরা। চলুন শুনে নি কি বললেন তারা এ বিষয়ে। সমস্যা গত কয়েকদিন ধরে আমাদের ওয়ার্ডে জল নেই। আচ্ছা, হ্যাঁ, রোজি ভাবিয়ে তো কালকে আসবে, কালকে আসবে, কালকে আসবে, কিন্তু আসছে না। হ্যাঁ, বাথরুম ফাথরুম এই নিয়ে আমার বাসায় কেঁচাল, বাসায় বুঝতে চায় না ব্যাপারটা কি। হ্যাঁ, এই নিয়ে বাসায় কেঁচাল, এই নিয়ে চলছে কয়েকদিন ধরে। এখন এই অবস্থার জন্য এরা জল পাচ্ছে না লোকে, আর গেলে পরে সবাই বলে কি দিদি জল নেই, দিদি জল আসছে না। তো কেউ আবার নাকি বলছে যে চাবি নাকি হারিয়ে গেছে জল সাপ্লাই দেওয়ার। এগুলো কি একটা কথা না? তো জলের তো দরকার, জল ছাড়া তো চলে না মানুষের, না 24 ঘন্টা জলের দরকার। আর কতগুলো ওয়ার্ড? 21, 22, 23, 24, 25 এতগুলো ওয়ার্ড। আমাদের মারাত্মক অসুবিধা, এই জল খাওয়া, তারপরে উপরে নেওয়া, সিঁড়ি দিয়ে অনেক কষ্ট। কয়দিন থেকে প্রায় 1 সপ্তাহের মতো। আজকে তো অবরোধ তো করলো। হ্যাঁ, তাই তো, এই জল সবার, এই জলের পরে ভরসা। পৌরসভা কিছু বলেছে দিয়ে দিবে জল? না, কিছু তো শুনতেছি না পৌরসভা, এখনো কোনো খবরই পাচ্ছি। জলের ট্যাঙ্কি দিয়ে বলেছে, জলের ট্যাঙ্কি তো তো উঠতেছে না। আমরা 5টা ওয়ার্ডে জল পাচ্ছি না। কোন কোন ওয়ার্ডে? এটা আছে 21, 22, 23, 24 এই ওয়ার্ড গুলোতে জল পাওয়া যাচ্ছে না। আমরা প্রথম দিন থেকে এখানে লোকাল যারা আছে ইনচার্জে ওদেরকে জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, কোনো লাভ হয়নি। কাউন্সিলর এবং এখানকার লোকাল যারা ইনচার্জ আছে ওরা বললো যে গতকাল ঠিক হয়েছে, আমরা জল পাবো, কিন্তু বিকেলে পাবো, বিকেলে জল আসলো না। আজকে সকালে আসলাম, খবর দিতে একই অবস্থা, বলে যে আজকে ঠিক হবে। এটা কি রাস্তার কলে জল নাই নাকি? রাস্তার কলে জল পড়ছে, খুব সামান্য, ঠিকঠিক পড়েছে, কিন্তু এই জল দিয়ে কি সমস্ত লোকের হয়? হবে না, বন্ধ। হ্যাঁ, আমাদের ল্যাট্রিন বাথরুম পর্যন্ত বন্ধ, ট্যাঙ্কি থেকে জল উঠছেই না। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Home, away from home.